ব্ল্যাকরক একটি মার্কিন বহুজাতিক বিনিয়োগ কোম্পানি, বিশ্বের প্রভাবশালী কর্পোরেশন ও এলিট সংস্থাগুলির জগতে একটি উদীয়মান নক্ষত্র এই ব্ল্যাকরক। এই কোম্পানিটি চেষ্টা করছে বিশ্বে তার প্রভাব প্রতিষ্ঠা করে সমাজ পুনর্গঠন করতে। গত বছরের মে মাসে ব্ল্যাকরক তাদের 2021 অর্থ বছরের একটি আয় প্রতিবেদন প্রকাশ করে। এতে প্রকাশিত হয় যে অবশেষে এর পরিচালনাধীন সম্পদ $10 ট্রিলিয়ন পৌঁছেছে। $10 ট্রিলিয়ন পরিমাণটি হতভম্ব করে দেবার মতো বিশাল, তাই না? এমনকি এটি মার্কিন জিডিপিরও প্রায় অর্ধেক। ইহুদি ভদ্রলোক ল্যারি ফিঙ্ক পরিচালিত কোম্পানির এই বিশাল পরিমাণ সম্পদ কেবল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বা বিনিয়োগ ব্যবস্থাপনা ব্যবসার মাধ্যমেই সঞ্চিত হয়নি, বরং মার্কিন সরকারের হাত থেকে সরকারি চুক্তি নামক বিশেষ সুবিধা গ্রহণের কারণেও সঞ্চিত হয়েছে। আরও বলা হয়ে থাকে, বর্তমানে ব্ল্যাকরক সফলতার সাথে ওয়াশিংটনের ওয়াল স্ট্রিট বেইল আউটের মুখ্য পরিচালক হয়ে উঠেছে এবং তা সম্ভব হয়েছে বিভিন্ন সরকারি চুক্তির সাহায্যে। ব্ল্যাকরককে দেয়া সুবিশাল সরকারি চুক্তিসমূহের দিকে ইঙ্গিত করে একজন ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা এ কথা বলেন, এটি অর্থনীতিতে অনেকটা ব্ল্যাক ওয়াটার ছায়া শাসনের মতো। ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্যাসিফিক বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি PIMCO সহ অন্যান্য কোম্পানিগুলো বেল আউট পরবর্তী সরকারি চাকরির স্বল্প প্রয়াসে অর্থ উপার্জনের সুযোগ থেকে বেশ উপকৃত হয়েছে, কিন্তু এর কোনোটি ব্ল্যাকরকের মতো এত বেশি লাভবান হয়েছে বলে মনে হয় না। কিভাবে ব্ল্যাকরক সম্ভাব্য স্বার্থদ্বন্দ্বগুলি সামলে নিচ্ছে, এ বিষয়ে বিয়াঙ্কো রিসার্চের CEO জেমস বিয়াঙ্কো প্রশ্ন উত্থাপন করেন। তিনি আরও বলেন, ফিঙ্কের ফার্মকে আর্থিক বাজারের একটি বিস্তৃত অংশের সুবিধাভোগের সুযোগ দেওয়া হয়েছে। এমতাবস্থায় সাধারণ জনগণ এ সম্পর্কে কিছুই জানে না, কারণ ব্ল্যাকরক নামটি অ্যামাজন বা টেসলার মতো একই পন্থায় সফলতা লাভ করেনি, ঠিক যেমন ফিঙ্ক নামটি বেজেস বা মাস্কের মতো একইভাবে পরিচিত হয়ে ওঠেনি। এর কারণ হল তাদের ক্ষমতার উত্থান বেশিরভাগই হয়েছিল গোপনে, গোপন বৈঠক এবং বন্ধ দরজার আড়ালে ছায়াময় চুক্তির সাহায্যে। ফিঙ্ক মূলত আড়ালে থেকেই এই অবস্থানটি অর্জন করেছে। এমনকি ওয়াল স্ট্রিটে এমন লোকও ছিল যারা কেবল অস্পষ্টভাবে জানত যে সে ঠিক কি করছিল। এখন এতে সমস্যাটা কোথায়? অনেকেই বলতে পারে যে এসব আসলে ধনী মানুষদের প্রতি বিদ্বেষ ছাড়া কিছুই না। ল্যারি ফিঙ্ক কেবল একজন নিরীহ ইনভেস্টমেন্ট জিনিয়াস, যিনি কেবল যতটা সম্ভব সফল হওয়ার চেষ্টা করছেন, ঠিক অন্য কোনো উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ীর মতো। কিন্তু দুর্ভাগ্যবশত এর আসল পরিণতিটা বুঝতে হলে আমাদেরকে শুধুমাত্র ব্ল্যাকরকের প্রকৃত মালিকানাগুলোর দিকে দৃষ্টিপাত করতে হবে। অ্যাপল, মাইক্রোসফট, গুগল, মেটা এবং অ্যামাজনের মতো বিগ টেক গঠনকারী কোম্পানিগুলোর একটি প্রধান শেয়ারহোল্ডার হল ব্ল্যাকরক। আজকের সোশ্যাল মিডিয়া গঠনের জন্য মূলত এই কোম্পানিগুলিই দায়বদ্ধ, আর এই মিডিয়া প্ল্যাটফর্মগুলির মাধ্যমেই বেশিরভাগ অনলাইনে যোগাযোগ করা হয় এবং অধিকাংশ তথ্য আদান প্রদান করা হয়। এবং আরও একটি বিষয় ব্যাপারটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। বিষয়টি হল, শুধু বিগ টেক কোম্পানিগুলিই নয়, বেশ কিছু নিউজ সাইটেরও মালিকানার অংশ তাদের, যার মধ্যে বেশ নামিদামি কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, যেমন ফক্সের 18% মালিক ব্ল্যাকরক, এছাড়াও CBS এবং 60 মিনিটস উভয়েরই 16%, NBC, MSNBC, CNBC এবং দ্য স্কাই মিডিয়া গ্রুপের মালিক কমকাস্টের 13%, CNN-এর 12%, ডিজনির 12%, গ্যানেটের 10-14%। পৃথিবীতে তথ্যের কেন্দ্রীয় ও সবচেয়ে বড় উৎস হল মূলধারার মিডিয়া এবং সামাজিক নেটওয়ার্ক প্ল্যাটফর্মগুলি। সারা বিশ্বে কী ঘটছে আমরা এই মাধ্যমগুলি দ্বারাই জানতে পারি, এবং এগুলোর মাধ্যমেই জনসাধারণের বিচারবুদ্ধি কেমন হবে তা কিন্তু নির্ধারিত হয়। বর্তমানে অনলাইন স্পেসে এক সমষ্টিগত বিষাক্ত লিবারেল বা উদারমনা জনমত দেখা যায়, আর প্রচার মাধ্যমগুলিতে এ জনমতের আবির্ভাব ঘটেছে সাইকোলজিক্যাল প্রাইমিং দ্বারা। মজার ব্যাপার হল, শিশুতোষ বিভিন্ন কার্টুন ও মুভি বানানোর জনপ্রিয় এন্টারটেইনমেন্ট কোম্পানি ডিজনি এবং একই সাথে বর্তমানের OTT প্ল্যাটফর্ম জগতের অন্যতম জায়ান্ট নেটফ্লিক্স উভয়েরই শেয়ার মালিক এই ব্ল্যাকরক। আর আমরা সকলেই জানি যে শিশু বা প্রাপ্তবয়স্ক যারাই ব্যাপকভাবে উপরোক্ত প্ল্যাটফর্মগুলোর নিয়মিত দর্শক, তাদের উপর সমান্তরালভাবে বিনোদন শিল্পের উন্মত্ত প্রভাব পড়ে, যেখানে এরা প্রমোট করছে সব ধরনের লিবারেল, ফেমিনিজম, স্যাটানিক এবং LGBT মতাদর্শ। আবার অন্যদিকে ড্রামরোল, ফাইজার এবং মডার্নার মতো অনেক স্বাস্থ্যসেবা কোম্পানিতেও ব্ল্যাকরকের শেয়ার রয়েছে। প্যান্ডেমিক বা মহামারী শব্দটি আমাদের মনে করিয়ে দেয় যে গত কয়েক বছর ধরে এই সংস্থাগুলির প্রচারিত গণ উত্তেজনা এবং গণ আতঙ্কের কথা। আবার এখানেও দ্বিমুখিতার পরিচয় পাই আমরা ব্ল্যাকরকের। যে কোম্পানি মডার্নার মতো অনেকগুলি স্বাস্থ্যসেবা সংস্থায় বিনিয়োগ করে, সেই একই কোম্পানির ম্যাকডোনাল্ডের মতো কোম্পানিতেও শেয়ার রয়েছে। এর থেকেই তাদের গতিপথের আসল ধারণা আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। ইলমশেয়ার মূলত সাবা সানাবিল ফাউন্ডেশনের
একটি ই লার্নিং প্ল্যাটফর্ম, সকল ধরনের উপকারী ইলম শেয়ার করার একটি প্রজেক্ট, সম্পূর্ণ বিনামূল্যে। আসুন এক সেকেন্ডের জন্য আমেরিকান কোম্পানিগুলো থেকে দূরে সরে যাই, কারণ ব্ল্যাকরক চীনা সিসিপি এর মালিকানাধীন নজরদারি সংস্থাগুলিতেও অর্থের সীমাহীন মজুদ জমা করেছে। এই কোম্পানিগুলি আমাদের নিপীড়িত উইঘুর মুসলিম ভাই বোনদের ট্র্যাক করে বন্দী করার জন্য ব্যবহৃত প্রযুক্তি উদ্ভাবন করে। সেই সঙ্গে ব্ল্যাকরক হাই কভিশন ও আইফ্লাইটেক নামক দুটি চীনা কোম্পানিতেও বিনিয়োগকারী, যাদেরকে 2019 অক্টোবরে মার্কিন কালো তালিকায় যুক্ত করা হয়েছিল। উভয় কোম্পানি নজরদারি শিল্পের সাথে জড়িত। এখন অনেকেই হয়তো জিজ্ঞাসা করতে পারেন, আপাত দৃষ্টিতে পৃথিবীর বৃহত্তম মুক্তমনা সাম্রাজ্যের প্রায় অর্ধেকের মালিক এবং গ্লোবালিজমে বিমুগ্ধ অভিজাত একটি গোষ্ঠীর দ্বারা পরিচালিত এই অতি ছায়াময় কোম্পানি যদি রাষ্ট্রনির্দেশিত সমস্ত তথ্য প্রদানকারী কোম্পানিগুলিতে মেগা শেয়ার রাখে, তাহলে কি এমনটা হবে? শুধুমাত্র শেয়ার রাখা তো কিছুই প্রমাণ করে না। প্রমাণ করে না যে ল্যারি ফিঙ্ক চান স্থূলতা এবং সমকামিতার সমর্থনে অশ্লীল চিত্র হাতে রগরগের স্লোগান ধরে রংধনু রঙের টি শার্ট পরে লোকেরা রাস্তায় বের হোক। আমাদের বাস্তব প্রমাণ দরকার যে ব্ল্যাকরকের পিছনের মানুষটা ল্যারি ফিঙ্ক সমাজকে সরাসরি প্রভাবিত করতে চায়। কিন্তু সত্যি বলতে, পিছনের আলোচনার তথ্যগুলো ছাড়া ফিঙ্কের প্রকৃত উদ্দেশ্য প্রমাণ করার মতো আর কোনো তথ্যই নেই। এখানে আমাদের একটা উপসংহারে আসতেই হয় যে ফিঙ্ক তার প্রকৃত লক্ষ্য লুকিয়ে রাখতে বেশ দক্ষ, অথবা সে সম্পূর্ণ নির্দোষ। তবে ব্ল্যাকরকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ডি ফিঙ্ক একটি অসংশ্লিষ্ট সাইড নোটে বিশ্বের বৃহত্তম পাবলিক কোম্পানিগুলির প্রধান নির্বাহীদের কাছে একটি স্পষ্ট চিঠি লিখেছিল যে তাদের সমাজকে প্রভাবিত করা শুরু করতে হবে, তাদের কোম্পানিগুলিকে মুনাফা অর্জনের চেয়ে আরও বেশি কিছু করতে হবে। যদি তারা ব্ল্যাকরকের সমর্থন পেতে চায়, তবে সমাজে তাদের অবদান রাখতে হবে। এরই ফলস্বরূপ গত বছর আমরা বিভিন্ন কোম্পানির নেতৃত্ব, স্থানীয় ব্যক্তিদের অভিবাসন নীতি, জাতিগত সম্পর্ক, সমকামীদের অধিকার ইত্যাদি আরও অনেক বিষয়ে স্ব স্ব অবস্থান নিতে দেখেছি। মিস্টার ফিঙ্ক তার চিঠিতে আরও বলেছিলেন যে তিনি সংস্থাগুলি কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে তা নিরীক্ষণে সহায়তা করার জন্য কর্মী নিয়োগ করছেন। কতটা ঠান্ডা মাথার সতর্কবার্তা! একটি নির্দিষ্ট গোষ্ঠী সমাজে একটি ধারণাকে সাহসী যোদ্ধা হিসেবে দাঁড় করাতে চায়। সেই গোষ্ঠীর কাছে টাকা আছে, কিন্তু আপাত দৃষ্টিতে ক্ষমতা নেই। কিন্তু গোষ্ঠীটি ক্ষমতা ক্ষুধার্থ সরকার এবং অর্থ ক্ষুধার্থ কোম্পানিগুলিকে তাদের উপর নির্ভরশীল করে তোলে, যতক্ষণ না তারা নিজস্ব কার্যসিদ্ধি করতে পারে। শুধু ফিঙ্কের বর্তমান ক্ষমতার দিকেই তাকান। এত বড় বড় কর্পোরেশনগুলিকে নিত্য নৈমিত্তিকভাবে যে কোনো হুকুম করতে সে সক্ষম, যা ওই গোষ্ঠীর নিরন্তর পরিকল্পনার ফসল। পরিশেষে মুসলমান হিসেবে এই শত্রুদের সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, যারা এখন আমাদের চারদিক থেকে আক্রমণ করছে, যদিও বা ফিলিস্তিনের মতো করে শারীরিকভাবে নয়, তবে আধ্যাত্মিক এবং আদর্শগতভাবে আমাদেরকে আধুনিক জীবনধারার গর্তে ঠেলে দিচ্ছে, যতক্ষণ না আমরা তাদের বিনোদন ও ফাস্টফুডে আবদ্ধ হই। এবং নিশ্চিতভাবে আমরা কেবল তাদের পক্ষপাতদুষ্ট স্ট্র দিয়ে তাদের দেয়া তথ্য পান করি। এই শত্রুরা আধুনিক বিশ্বের আসন্ন মুসলিম প্রজন্মটাকে যতটা সম্ভব ইসলাম থেকে দূরে রাখতে চায় এবং যতটা সম্ভব লিবারেলিজমের কাছাকাছি রাখতে চায়। মুসলিমদেরকে এই জীবনধারার সাথে যুদ্ধ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে প্রকৃত ইসলাম আগামী প্রজন্মের জন্য সংরক্ষিত আছে, এবং এর প্রথম পদক্ষেপ হল এই আসন্ন বিপদ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেয়া। আল্লাহ আমাদের এই প্রচেষ্টায় সাহায্য করুন। আমিন।